अगर आप चैनल में नए हैं तो सबसे पहले सब्सक्राइब करें हमारे चैनल को और पास में नोटिफिकेशन बेल को भी प्रेस करें ताकि लेटेस्ट वीडियो के नोटिफिकेशन सबसे पहले आपके पास पहुंच सके। আগের দিন 50 পর্যন্ত পড়ানো হয়েছিল, আজকে থাকছে 51 নম্বর। আরশি কাঁচ দিয়ে পরীক্ষা উত্তল লেন্সের আধুনিক তত্ত্বের কাছাকাছি নিয়ে আসেন কোন বিজ্ঞানী? অ্যান্সার আল হাজেন। পরবর্তী 52 নম্বর, স্ক্রু গেজের টুপি টি একবার ঘোরালে এর যতটুকু সরণ ঘটে এবং রৈখিক স্কেল বরাবর এর দৈর্ঘ্য অতিক্রম করে তাকে বলা হয়, অ্যান্সার হচ্ছে ক, পিচ। ঠিক আছে, পরেরটা, অটোহান ও স্ট্রোকম্যান কত সালে দেখেন যে নিউক্লিয়াস ফিশনযোগ্য, এটা কবে তিনি দেখেন? খ, 1938 সালে। 54, রশ্মির মাত্রা নির্দেশ করতে ব্যবহার করা হয়, ঘ, হচ্ছে গিয়ে তৃতীয় বন্ধনী। 55 নম্বর, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন স্তরের ধারণা প্রদান করেন কে? অ্যান্সার হচ্ছে ঘ, নিলস বোর। পরবর্তী প্রশ্ন, নিউক্লিয়াস কি দ্বারা গঠিত? অ্যান্সার ঘ, প্রোটন ও নিউট্রন। পরবর্তী 57, 1900 সালে ম্যাক্স প্ল্যাঙ্ক কোন তত্ত্ব আবিষ্কার করেন? অ্যান্সার ঘ, কোয়ান্টাম তত্ত্ব। পরবর্তী চলে আসছি 58 নম্বরে, যে সমীকরণের সাহায্যে কোনো রাশির মাত্রা প্রকাশ করা হয় তার মাত্রার সরলীকরণ বলে। এই মাত্রার সরলীকরণ, 1 নম্বর হচ্ছে প্রতিটি পদ একই জাতীয় রাশি নির্দেশ করবে, 2 নম্বর প্রতিটি পদের মাত্রা একই হতে হবে, 3 নম্বর ডান দিকের রাশিগুলোর মাত্রার কিছুটা পার্থক্য থাকতে পারে। এর অ্যান্সার হবে ক, তার মানে হচ্ছে 1 আর 2 সঠিক। প্রতিটি পদ একই জাতীয় রাশিকে নির্দেশ করবে, প্রতিটি পদের মাত্রা একই হতে হবে। চলে যাচ্ছি তার পরবর্তী, বায়ুকলের উল্লেখ পাওয়া যায় কোন বইয়ে? খ, প্রাকৃতিক ইতিহাস, এই বইতে পাওয়া যায়। পরবর্তী, 1 হেক্টর 1 ন্যানোর কত গুণ? অ্যান্সার গ, 1011। ভার্নিয়ার সমপাতনের কি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে? গ, ভি। কোনটি বলের মাত্রার সমীকরণ? অ্যান্সার হচ্ছে ঘ, MLT^-2। পরবর্তী, দৈব ত্রুটি প্রকাশিতের মাত্রা কি? এর হচ্ছে অ্যান্সার ক, 0। স্থানের জ্যামিতিক ধারণার প্রথম উপস্থাপন করেন কে? অ্যান্সার হচ্ছে খ, ইউক্লিড। পরবর্তী, বায়ু পাম্প আবিষ্কার করেন কে? অ্যান্সার হচ্ছে ক, ভন গুয়েরিক। পরবর্তী, চন্দ্রশেখর রমন কত সালে মারা যান? খ, 1970। পরবর্তী, নিচের বাক্যগুলি লক্ষ্য করো, তেজস্ক্রিয় আইসোটোপ বিভিন্ন চিকিৎসায় ব্যবহৃত হয়, ইলেকট্রনিক্স আমাদের জীবন প্রণালী বদলে দিয়েছে, 3 নম্বর কম্পিউটার মানুষের ক্ষমতাকে বাড়িয়ে দিয়েছে, এর মধ্যে কোনটি সঠিক? ঘ, 1 2 3, তিনখানাই সঠিক। চলে যাচ্ছি পরবর্তী, নিচের বিবরণগুলি লক্ষ্য করো, তড়িৎ তীব্রতা একক NC^-1, মাত্রার সমীকরণ MLT^-1, I^-1, তাপ ধারণ ক্ষমতার একক JK^-1 এর সমীকরণ ML^2T^-2, Q^-1, আর আপেক্ষিক রোধের একক M, মাত্রার সমীকরণ ML^-3, TQ^-2। নিচের কোনটি সঠিক? অ্যান্সার ক, 1 আর 2, এই দুটো হচ্ছে সঠিক। মানে এই যে দুখানা দেখতে পাচ্ছ পরপর, সেই দুটো হচ্ছে সঠিক। চলো পরবর্তী, অধিকতর সূক্ষ্ম পরিমাপের জন্য কোন মাপযন্ত্র ব্যবহার করা হয়ে থাকে? খ, ভার্নিয়ার স্কেল। 70, গাণিতিক তত্ত্ব নির্মাণ ও পরীক্ষার মাধ্যমে তত্ত্বের সত্যতা যাচাই ও বৈজ্ঞানিক ধারণার প্রবর্তন কে করেন? খ, নিউটন। গণিতের নতুন শাখা ক্যালকুলাস কে আবিষ্কার করেন? অ্যান্সার হচ্ছে ক, নিউটন। পরবর্তী, ব্যবহারের সুবিধার জন্য অনেক সময় এককের গুণিতক এবং উদ্গুণিতক ব্যবহার করা হয়ে থাকে। 1 মিলিমিটার = 103 মিটার, সরি ভুল বললাম, 10^3 মিটার, 1 মিলিমিটার = 10^-3 মিটার, 1 মাইক্রো অ্যাম্পিয়ার = 10^-6 অ্যাম্পিয়ার। নিচের কোনটি সঠিক? এর মধ্যে হচ্ছে খ, 2 আর 3 সঠিক।
পরবর্তী এসে যাচ্ছে 73 নম্বরে। বেগের একক একটি লব্ধ একক, কারণ বেগের একক দুটি মৌলিক একক দ্বারা গঠিত। বেগের মান আছে, দিক নেই। বেগের একক এম এস টু দি পাওয়ার -1। নিচের কোনটি সঠিক? অ্যান্সার হবে ঘ। ঘ মানে হচ্ছে 2 আর 3 সঠিক। চলে আসছি 74 নম্বরে। পদার্থবিজ্ঞানে বিজ্ঞানের কি বলা হয়ে থাকে? খ রূপার কাঠি। পরবর্তী, ভার্নিয়ার ধ্রুবকের নিচের কোন সংকেত দ্বারা প্রকাশ করা হয়ে থাকে? অ্যান্সার খ ভিসি। 76 নম্বরে, বর্তমানে তড়িৎ শক্তি সংগঠক মেলায় বিশ্বব্যাপী অনেক কৌশল অবলম্বন করে, তার মধ্যে অলবিরুনি আবিষ্কৃত একটি পদ্ধতি অন্তর্ভুক্ত হয়েছে। পদ্ধতিটি হল খ উইন্ডমিল পদ্ধতি। কোনটি মৌলিক একক নয়? ক লাক্স, এটি কোনো মৌলিক একক নয়। নিউটনের স্থান কালের ধারণা মহাবিশ্বে গঠিত দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক আর একমাত্রিক। অ্যান্সার হচ্ছে গ 1 আর 3, একমাত্রিক আর ত্রিমাত্রিক। আলোক তত্ত্বের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখেন আল মাসুদি, আল হাজেম ইবন আল হাইথাম। নিচের মধ্যে কোনটি সত্য? অ্যান্সার হচ্ছে খ 2 আর 3। পরবর্তী, লিভারের নীতি আবিষ্কার করেন কে? অ্যান্সার গ আর্কিমিডিস। স্মরণ, গতি, ত্বরণ, সময় ইত্যাদির মধ্যে সম্পর্ক স্থাপন করেন কে? অ্যান্সার খ গ্যালিলিও। 82 নম্বর, স্ক্রু গেজের অপর নাম কি? অ্যান্সার খ মাইক্রোমিটার স্ক্রু গেজ। 83 নম্বর, আধুনিক বিজ্ঞানিক মানে বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা ঘটে কোন বিজ্ঞানীর হাত ধরে? অ্যান্সার ঘ গ্যালিলিও। পদার্থবিজ্ঞানের মূল ভিত্তি কোন নীতিকে বলা হয়ে থাকে? শক্তির সংরক্ষণ, বল বৃদ্ধিকরণ, লিভার আর উপরে সবকটি। অ্যান্সার ক শক্তির সংরক্ষণ নীতি। প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশ নির্ভুল পরিমাপের জন্য মূল স্কেলের পাশে যে ছোট স্কেলটি ব্যবহার করা হয় তাকে বলা হয় খ বার্নিয়ার স্কেল। দীপন ক্ষমতার একক কোনটি? অ্যান্সার হবে গ মানে ক্যান্ডেলা। আচ্ছা, পিয়েরের ভার্নিয়ার পেশায় ছিলেন খ গণিতবিদ। পরবর্তী, মার্কিনি কত সালে তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহার করে অধিক দূরত্বে মোর্স কোড সংকেত পাঠান? এর অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে ক 1896। 89, কোন শতাব্দীতে মহাশূন্যে অভিযান চালানো হয়? অ্যান্সার হচ্ছে খ মানে হচ্ছে এখানে 20 শতাব্দী। পরবর্তী পাঠ, পদার্থের স্থিতিস্থাপক ধর্মের অনুসন্ধান করেন কে? অ্যান্সার খ রবার্ট হুক। ভার্নিয়ার স্কেল কে আবিষ্কার করেন? অ্যান্সার গ পিয়েরা ভার্নিয়ার। পরবর্তী যে প্রশ্ন, যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরের মাধ্যমে তৈরি হয় তড়িৎ মোটর, জেনারেটর, ট্রান্সফর্মার, নিচের কোনটি সত্য? অ্যান্সার হচ্ছে গিয়ে খ, খ মানে হচ্ছে 2 আর 3 সত্য, জেনারেটর, ট্রান্সফর্মার। 10 ন্যানোসেকেন্ডের সমান হচ্ছে 10⁻²⁺ মিলিসেকেন্ড, 10⁻²⁺ মিলিসেকেন্ড, 10⁻⁸ সেকেন্ড। আচ্ছা, নিচের মধ্যে কোনটি সত্য? অ্যান্সার হবে খ মানে 2 আর 3 সত্য। নিচের বিবরণগুলি লক্ষ্য করো, যা কিছু পরিমাণ করা যায় তাকে রাশি বলা হয়। মৌলিক রাশি বল কাজ তাপ, লব্ধ রাশি বেগ ত্বরণ বিভব। এর মধ্যে কোনটি সত্য? অ্যান্সার গ 1 আর 3 সত্য। চলে আসছি 95, দৈর্ঘ্যের একক নির্ধারণে কার ভূমিকা রয়েছে? পানির, লোহার, আলোক, তাপমাত্রা। অ্যান্সার গ আলোক। 96, দৈর্ঘ্যের মাত্রাকে কিভাবে প্রকাশ করা হয়ে থাকে? এম টি এল এফ। অ্যান্সার হচ্ছে গ এল। 97, নিচের কোন লেখার ক্ষেত্রে সংখ্যার পর ফাঁকা দিতে হয় না? মিটার, কেজি, ক্ষেত্রফল আর মিনিট। অ্যান্সার হচ্ছে ঘ মিনিট। পরবর্তী যেটা, ত্রয়োদশ শতাব্দীর পূর্ব পশ্চিম ইউরোপীয়রা কাদের জ্ঞানের ধারা গ্রহণ করেছিলেন? অ্যান্সার হচ্ছে ঘ মুসলিম ও বাইজান্টাইন। চলে আসছি পরবর্তী প্রশ্নে, দুই প্রান্তে দুটি সমান্তরাল বাহু বিশিষ্ট ইউ আকৃতির ফ্রেম
পাওয়া যায় কোনটিতে, মিটার স্কেল, স্ক্রুগেজ, ভার্নিয়ার স্কেল আর ভার্নিয়ার সম্পাদন? অ্যান্সার হচ্ছে খ, স্ক্রুগেজ। আর চলে আসছি আজকে লাস্ট প্রশ্নে, 100 নম্বর। আমাদের চারপাশে যা আছে তা সবই স্থান, সময়, বস্তু আর পাত্র। অ্যান্সার হচ্ছে ক, স্থান। আজকের পড়া আমরা এখানেই শেষ করলাম। পুরো ভিডিওটা শেষ করবার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে তোমরা যে হারে পড়াশোনা করছো তাতে সাফল্য তোমাদের নিশ্চয়ই আসবে। আমাদের সঙ্গে কন্ট্যাক্টের সমস্ত ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। সেখানে যত ধরনের আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম আছে সব কিছু লিস্ট দেওয়া রয়েছে। তার পাশাপাশি প্লেলিস্টগুলো দেওয়া রয়েছে, আমাদের সাবজেক্ট ওয়াইজ প্লেলিস্ট, আর তার পাশাপাশি ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে তারও আলাদা করে প্লেলিস্ট দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা ক্লিক করে সেই সমস্ত ভিডিওগুলো পরপর দেখে নিতে পারো। আজকের ভিডিও এতদূর পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসবো।